আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি প্রফেসর মোহাম্মদ আসিফুজ্জামান, কর্মরত আছি অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে চর্ম ও যৌন রোগ বিভাগ গ্রিন লাইফ মেডিকেল কলেজ হসপিটালে। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে নখের সমস্যা। নখ আমাদের সকলের খুব প্রিয়, একটা সৌন্দর্যের প্রতীক বলা যায় এবং আমাদের শরীরের ত্বকের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। অনেক ধরনের সমস্যাই অনেক সময় এই নখে দেখা যায়, যার ফলে অনেক ধরনের প্রবলেম এটা সৃষ্টি করে। রোগীরা আমাদের কাছে বিভিন্ন ধরনের নখের সমস্যা নিয়ে আসেন, খুব উদ্বিগ্ন হয়ে যান। তো আমরা প্রথমে জানবো যে কী কী ধরনের সমস্যা সাধারণত নখে হয়। নখের সবচেয়ে কমন যে প্রবলেম সেটাকে আমরা বলি ফাঙ্গাসের সমস্যা, বা আমরা যেটাকে অনাইকোমাইকোসিস বলে থাকি। কীভাবে বুঝবেন? দেখা যায় যে নখটা একটু হলুদ রঙের হয়ে যাচ্ছে, নখের সামনের ভাগটা অনেক সময় দেখা যায় একটু ভেঙে যাচ্ছে, বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে নখের যে গোড়াটা আছে একটু ফুলে যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে গোড়া একটু ব্যথা করে, অনেক সময় দেখা যায় যে নখটা একটু ক্ষয়ে যেতে থাকে, নখের নিচে টিস্যু জমে একটু উঁচু হয়ে যায়। এই প্রবলেমগুলো সাধারণত, বা এই উপসর্গগুলোই সাধারণত নখের ছত্রাকের ক্ষেত্রে হয়ে থাকে। তো যাদের ক্ষেত্রে দেখা যায় যে পানির কাজ করার একটা অভ্যাস আছে, বা পানির কাজ করতে হয়, বিশেষ করে আমাদের যারা গৃহিণী আছেন, মায়েরা আছেন, বা যারা রেস্টুরেন্টে কাজ করছেন, বা পানির কাজ খুব বেশি করতে হয়, যেমন হেয়ার ড্রেসার আছেন, যারা সবজি বা মাছ মাংস এগুলো হ্যান্ডেল করেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ওখানে পানি জমে জমে এই ছত্রাকের প্রবণতা বাড়ে। ডায়াবেটিক রোগী যারা আছেন তাদের ক্ষেত্রেও দেখা যায় যে এই আঙুলের ফাঁকে যদি পানি জমে যায় সেখান থেকে এই ছত্রাকের সংক্রমণটা হতে পারে। এই ছত্রাকের সংক্রমণ হলে নখের যেমন রং পরিবর্তন হয়, আবার নখটা একটু ডিসফিগার্ড হয়ে যায়, দেখতে খারাপ লাগে। তবে শুরুতেই যদি চিকিৎসা করে ফেলা যায়, আমরা সাধারণত বেশ কিছু অ্যান্টিফাঙ্গাল জাতীয় ওষুধ ব্যবহারের জন্য দিয়ে থাকি সলিউশন, যেমন ক্লট্রিমাজল আছে, আবার কিছু খাবারের ওষুধ আমরা প্রেসক্রাইব করে থাকি, যেমন ফ্লুকোনাজল আছে, টারবিনাফিন আছে। কার কতটুকু লাগবে, কতদিন লাগবে, এটা নির্ভর করে ওই নখের ফাঙ্গাসের ওপরে। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই যদি এই পানির ব্যবহারের ক্ষেত্রে নখটাকে একটু সচেতনতা অবলম্বন করা যায়, যেন পানি জমে না থাকে, বা যতদূর সম্ভব আমরা যদি গ্লাভস পরে পানির কাজ করি, হাতটাকে আমরা শুষ্ক রাখার চেষ্টা করি, এবং এর পাশাপাশি যদি আমরা চিকিৎসাটা করি, দেখা যায় যে এই নখের ফাঙ্গাসের সংক্রমণ বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়ে যায়। তবে পুনরায় হতে পারে যদি আবার এই অভ্যাসগুলো আবার ফেরত আসে, বা আমরা যদি আবার ওই সচেতনতার সাথে পানির কাজগুলো না করে থাকি। সুতরাং এই বিষয়টার দিকে একটু নজর দিতে হবে। আরও বেশ কিছু রোগ আছে, যেমন সোরিয়াসিস আছে, লাইকেন প্ল্যানাস আছে, এক্ষেত্রেও দেখা যায় নখে অনেক সময় ফোঁটা ফোঁটা মতো হচ্ছে, নখটা সরু হয়ে একটু উপরের দিকে উঠে যাচ্ছে। এই ধরনের কোনো প্রবলেম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন, সেটা রোগটা নির্ণয় করে সঠিকভাবে চিকিৎসাটা শুরু করা দরকার। আরও দু একটা খুব কমন জিনিস নখের ক্ষেত্রে হয়ে থাকে, অনেকের ক্ষেত্রে হয়, যেটা নখ কানি বলে থাকি আমরা, বা ওই নামেই জেনে থাকি। দেখা যায় যে নখের পাশের যে অংশটা আছে, মাংসটা আছে, সেটা ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে, লাল হয়ে যাচ্ছে, পুঁজ পড়ে, ইনফেকশন হয়। আমরা এটাকে ইনগ্রোন নেইল বলে থাকি। এটা সাধারণত দেখা যায় যে পায়ের বৃদ্ধাঙ্গুলেই বেশি হচ্ছে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে হাতের যে বুড়ো আঙ্গুল আছে সেখানে হতে পারে, তবে পায়ে হওয়ার সম্ভাবনাটাই বেশি। এক্ষেত্রে যে সমস্যাটা হয় যে নখটা একটু বড় হয়ে পাশে ছড়িয়ে যায়, এবং পাশে যে ত্বকটা আছে এটার ভেতরে ঢুকে যায়, যার ফলে ওখানে একটা ইনফেকশন সৃষ্টি করে, আমরা এটাকে ইনগ্রোন টোনেইল বলে থাকি। এক্ষেত্রে যেটা করা লাগে সেটা হচ্ছে যে আমাদের অ্যান্টিবায়োটিকের মাধ্যমে ইনফেকশনটাকে কমিয়ে একটা ছোট সার্জারি করতে হয়, যেটার মাধ্যমে আমরা ওই নখের যে অংশটুকু বাইরে চলে গেছে সেটাকে আমরা ফেলে দিই, এবং এর ঠিক গোড়াটা আছে, আমরা যেটাকে ম্যাট্রিক্স বলে থাকি, সেখানে আমরা ম্যাট্রিক্সেকটমি করে থাকি, যার মাধ্যমে যেটা হয় ওই নখটা আর এর পরবর্তীতে ওই ভেতরের দিকে আর যায় না। তো এরকম সমস্যায় যারা ভুগছেন যে এখানে ব্যথা হচ্ছে, ফুলে যাচ্ছে, বারবারই হচ্ছে, সেই ক্ষেত্রে আমি পরামর্শ দিব যে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে এই চিকিৎসাটা আপনারা করিয়ে নিলে দেখা যায় যে দীর্ঘস্থায়ী একটা পরিত্রাণ পাওয়া যায়। আর আরেকটা বিষয় হচ্ছে যে নখ কাটার ক্ষেত্রে একটু খেয়াল রাখা প্রয়োজন। অনেকে আছেন যে খুব গোল করে, খুব ছোট করে কেটে ফেলেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে নখটা যখন বড় হতে থাকে, বিশেষ করে পায়ের নখের ক্ষেত্রে আমি বলছি, দেখা যায় ওটা মাংসের ভিতরে ঢুকে যায়। সুতরাং নখটা কাটার ক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করা প্রয়োজন। আর আরেকটা বিষয় হচ্ছে জুতা যখন আমরা পরছি,
খুব সরু যদি সামনের দিকে জুতা পরা হয় এক্ষেত্রে দেখা যায় অনেক সময় নখে একটা প্রেশার ক্রিয়েট হয়েও কিছু কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। সুতরাং পরিশেষে আমি এতটুকুই বলতে চাই যে নখের সমস্যাগুলো যদি শুরুর দিকেই অ্যাড্রেস করা যায়, অল্প চিকিৎসার মাধ্যমে কোনো ধরনের জটিলতা ছাড়া চিকিৎসা করে নিরাময় করা সম্ভব। তবে এটাকে হেলাফেলা করলে অনেক সময় দেখা যায় ইনফেকশন হয়ে একটা দীর্ঘস্থায়ী একটা সমস্যার সৃষ্টি করে। সুতরাং নখের সমস্যা যারা ভুগছেন তারা একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে এই সমস্যার সমাধানে এগিয়ে যেতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।